আর রেমিটেন্স যোদ্ধার মৃত্যু আজকে দুপুরের পরে যশোর জেলার ঝিগুরগাছ উপজেলার বাঁকড়া অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে তরিকুল ইসলাম মালয়েশিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজকে দুপুরের পরে এতেকাল করেছেন ইন্দনএল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে মালয়েশিয়া বেশ কিছুদিন ছিল এবং ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়ে আইসকে দুপুরের পর তার সতীর্থরা অন্য রেমিটেন্স যোদ্ধারা তার মৃত্যুর খবর নিশ্চিত করে ওখানে স্থানীয় যারা আছে তারা ওখানকার মাধ্যমের যোগাযোগ করে লাশটি কীভাবে দেশে পাঠানো যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছেন তো ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও মানুষ সচেতন হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত